আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যে কোনো সম্পর্কে যদি একজন পার্টনার শুধু কম্প্রোমাইজই করে যায়, অন্য পার্টনার সেক্ষেত্রে কোনো মূল্যায়ন না করে বা কোনো স্টেপ না নেয়, যে ইনিশিয়েটিভ হয়ে তুমি একটু আগে বাড়লা, আমিও একটু আগে বাড়লাম, মানে দুজনেই একটু একটু কম্প্রোমাইজ করলাম, তবে কিন্তু একটা রিলেশনশিপ খুব সুন্দর করে যায়, স্মুথলি যায়। কারণ আমি যদি শুধুমাত্র কম্প্রোমাইজ করি, আমার পার্টনার যদি না করে, তো এটা ভাবতে হবে যে আমরা দুজনই দুইটা পরিবেশে বড় হয়েছি, অবশ্যই দুজনের আচার আচরণ অভ্যাস ডিফারেন্ট থাকবে। তো আমি যদি কম্প্রোমাইজ করতে পারি, ওয়াই নট আমার পার্টনার কাছে আমি কিছুটা হলেও আশা করতে, সেটা আমি পারি, রাইট? তো সেটা যদি না হয়, তখনই কিন্তু দেখা যায় যে সম্পর্কের মধ্যে একটা চিড় ধরে বা একটা অসন্তোষ সৃষ্টি হয়। সবসময়ই উচিত যে দুজনের যে স্টেপটা, দুজনের যে চলাটা, যাতে একই ছন্দে থাকে। ছন্দের যদি পতন হয়, একজন যদি আগে চলে যায়, একজন পিছনে থাকে, তখনই কিন্তু বেসুরো হয়ে যায়, বেতাল হয়ে যায়। আর সম্পর্ক হচ্ছে একটা গানের মতন, ঠিক আছে? সেই সেই গানের যদি সুরটা বেতাল, সুর আর তালটা বেতাল হয়, তখন কিন্তু আপনার শুনতে ভালো লাগবে না সেই বেসুরো গান, তাই না? সেই জন্য ওই যে বললাম, কম্প্রোমাইজটা করবেন, চিন্তা ভাবনা করে করবেন। এমন মানুষের সাথে কম্প্রোমাইজ করতে যাবেন না যে যার কাছে আপনার কম্প্রোমাইজের কোনো মূল্যই নেই, আপনি কম্প্রোমাইজ করেই যাচ্ছেন কিন্তু সে সেটার কোনো মূল্যই দিল না। তো সেই ধরনের রিলেশনশিপ বেশি দিন বহন করে নিয়ে গেলে দেখা যায় যে সাফোকেটেড ফিল হয়, বোঝা মনে হয়। আর এই কারণেই কিন্তু বর্তমানে যে কম্প্রোমাইজটা আমরা করতে চাই না, যে একজন করছে আরেকজন করছি না, করলে দুজনই করবো না করলে করবো না। তো এই কারণেই হয় কি যে সংসারগুলো ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো, রিলেশনশিপগুলো বেশি দিন টেকে না, এক মাস দুই মাসের পরেই দেখা যায় যে কোনো একজন দুজন রিলেশনশিপে গেছে, খুব বেশি হলো 6 মাস। তো আমার মনে হয় যে এই যে ধৈর্য ধারণ করে যে কম্প্রোমাইজ জিনিসটা, সেটা করা হয় না। কারণ কম্প্রোমাইজটা করতেই হয়, ওই যে বললাম আমরা ইন্ডিভিজুয়াল মানুষ, যখন আমরা রিলেশনশিপে যাই তখন আমাদের বুঝতে হবে যে আমরা দুজনই দু পরিবেশ থেকে, দু পরিবার থেকে এসেছি, দুজনের আচার আচরণ স্বভাবগত চিন্তা ভাবনাগত অনেক পার্থক্য থাকবে। হ্যাঁ, আমরা ভালোবাসি বা আমাদের দুজনের মধ্যে কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু ওইগুলোও জরুরি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, দেখবেন সম্পর্ক সুন্দর থাকবে এবং অনেক দূর যেতে পারবেন। আল্লাহ হাফেজ।